নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ভাতরান্দা হতে শঙ্করপুর মাথাকাটা পর্যন্ত তিন বছরে দফায় দফায় বন্যায় ক্ষতিগ্রস্ত কাঁচা রাস্তাটি ভাঙন রোধকল্পে মাথাকাটা পর্যন্ত আড়াই কিলোমিটার কাঁচা ভাঙা কাদা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে ওই এলাকার স্থানীয় গ্রামবাসীরা। শুক্রবার উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ৩৪ মাইল গ্রামের মধ্যপাড়ায় দুই শতাধিক লোকজন, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষসহ গ্রামবাসী এ মানববন্ধনে অংশ নেন। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও মান্দার সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামাণিকের নিকট কাঁচা রাস্তাটি পাকাকরণের জোরারও দাবি জানান তারা।